ফের ভাইরাল হলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবি। সিঁথিতে 84 দূর দিয়ে লাল বেনারসিতে শ্রাবন্তীর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জোর সুরগোল শুরু হয়ে যায়। রোশন সিং এর সঙ্গে বিয়ের পর ফের কেন বিয়ের সাজে সামনে এলো অভিনেত্রীর ছবি, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। তবে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্রাবন্তী ছবির নিচে একটি ক্যাপশন জুড়ে দেন, যেখানে তিনি লেখেন, আজব প্রেমের গল্প, পরবর্তী সিনেমার জন্যই শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ফের বধূ বেশে দেখা যাচ্ছে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, রাজীব বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে ভাঙার পর মডেল কৃষ্ণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। যদিও কৃষ্ণের সঙ্গে সেই বিয়ে পূর্ণতা পাওয়ার আগেই ফের বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রীর। এরপরই রোশন সিং এর সঙ্গে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। রোশনের সঙ্গে বিয়ের পর এবার ফের কোমর বেঁধে অভিনয় শুরু করে দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।